নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো শনিবার। পথের ধারে বসে থাকা অস্থায়ী ব্যবসাদারদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে বর্তমান পৌরসভার পক্ষ থেকে। হুগলি জেলার হিন্দবাটোরে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগীকে চিকিৎসা না করার অভিযোগ উঠল। দক্ষিণ দিনাজপুর জেলার সুপার স্পেশালিটি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি জটিল রোগের অস্ত্রোপচার হল। জেলার মহিলাদের বৈমুখী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে জোর করে শ্বশুরবাড়ির লোক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশের শরণাপন্ন হলেন জামাই। দেখে নেব এক ছলকে কিছু খবর। ট্রেকারকে পাশ দিয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নয়নচুরিতে নামলো বাস। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার আজাপুর এলাকায়। ঘটনায় জখম হন আটজন। জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। জামালপুর থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। বাঁকুড়া জেলার তালডাঙ্গার কেশাতলা গ্রামে ঢোকার রাস্তা থেকে ক্যামেলিয়ান উদ্ধার করলো দুই যুবক। উদ্ধার হওয়া ক্যামেলিয়ানটি শিমলাপাল বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়। আমার এক বন্ধু কাতারা থেকে ফেরার পথে গ্রামের মুখে আমরা এই ক্যামেলিয়ানটিকে দেখতে পাই এবং দেখার পর সঙ্গে সঙ্গে আমরা এটিকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসি এবং বন দপ্তরকে ফোন করে এবং বন দপ্তরের হাতে আমরা এটি তুলে দিই। বাঁকুড়া থেকে ইন্দোনেশিয়ার রিপোর্ট, আনন্দ পাঠ। শাসকদলের পক্ষ থেকে একটি বাইক মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের মিছিলটি পশ্চিম বর্ধমান জেলার কুলটির কালীতলা মোড় পার্টি অফিস থেকে বের হয়ে কুলটির নিউ রোড মোড়ে এসে শেষ হয়। 21 জুলাই উপলক্ষে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। এদিন যুব তৃণমূলের রাজ্য সহ সভাপতি বিশ্বজিৎ চট্টরাজ প্রচার চালান। কুলটি থেকে সমিত গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানার নিয়ামাতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর মোড়ে। এর জেরে ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কুলটি থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। বাসের ধাক্কায় মৃত্যু হলো এক বালকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের 55 তলা গাফুলিয়ার মধ্যে ঘড়ি নদীর ব্রিজের ওপর। মৃত বালকের নাম রোহিত মল্লিক। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কাটোয়া থেকে রক্তিম চক্রবর্তীর রিপোর্ট, আনন্দ বার্তা। এক ভবঘুরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা তীরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কল্যাণপুর মোড়ে। ঘটনার কথা জানতে পেরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে গিয়ে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আসানসোল থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা তিব্রওয়াল শনিবার পুজো দিলেন আসানসোলের ঘাগরবুড়ি মন্দিরে। তার জন্মদিন উপলক্ষে তিনি মন্দিরে পুজো দিলেন। এরপর তিনি দলীয় কর্মসূচিতে যোগ দিতে যান। আসানসোল থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হওয়ায় বিপত্তি ঘটল। ঘটনাটি ঘটেছে সীতারামপুর স্টেশন সংলগ্ন ওয়েস্ট কেবিনের কাছে। ঘটনার কথা জানতে পেরে রেলের পদস্থ কর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। সীতারাম থেকে সমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দ বার্তা। আসছি বিস্তারিত খবরে। কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো শনিবার। মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি।
সংবর্ধনা পাওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হলো শনিবার। মেমারি ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পূর্ব বর্ধমান জেলার মেমারির সৃষ্টি হলে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন মেমারির বিধায়ক নার্গিস বেগম সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। আয়োজকদের পক্ষ থেকে কৃতিদের সংবর্ধনা জানানো হয়। সংবর্ধনা পাওয়ায় খুশি কৃতি ছাত্রছাত্রীরা। কর্মসূচিকে যথাযথ রূপ দিতে কসুর রাখেননি আয়োজকরা। মেমারি থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবরে, পথের ধারে বসে থাকা অস্থায়ী ব্যবসাদারদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে বর্ধমান পৌরসভার পক্ষ থেকে। রাস্তায় ম্যাট্রিক্স করার লক্ষ্যেই এইরূপ সিদ্ধান্ত গৃহীত হয়। ঘটনা ঘিরে দিশেহারা ওই সমস্ত ব্যবসাদাররা। পথচারীদের সুবিধার্থে রাস্তাগুলিকে ম্যাট্রিক্স করা হবে, সেই কারণে রাস্তার ধারে বসে থাকা অস্থায়ী ব্যবসাদারদের উঠে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ওই সমস্ত ব্যবসাদারদের যাতে অসুবিধা না হয়, তার জন্য পৌরসভার উদ্যোগে তৈরি হওয়া বাজারে স্থানান্তরিত হওয়ার কথা জানান বর্ধমান পৌরসভার এমসিআইসি খোকন দাস। রাস্তা চওড়া করছি, যেটা আমরা কলেজ মোড়েও করলাম, তা আমাদের সেটাও সৌদামনি থেকে আলমগঞ্জ পর্যন্ত আমাদের সেই রাস্তার ম্যাস্টিকের কাজ শুরু হবে। ম্যাস্টিক শুরু হওয়ার আগে আমরা আমাদের বাজারটা নতুন উদ্বোধন করতে চাই। খরচা আমাদের ইতিমধ্যে বাজারের প্রথম যে ধাপ কাজ হয়েছে সেখানে আমাদের 32 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে। নতুন আর একটা কাজ আমাদের চলছে, সেখানেও প্রায় টেন্ডার আমাদের প্রায় আমাদের 11-12 লক্ষ টাকা আরও হবে। মানে এটা আমরা করেছি, তার আগে তো আমাদের বাজার করা ছিল, কমপ্লিট করতে পারে নাই। তার আগে যেটা আগের বোর্ড করে গেছে গেছে, এই বাজার আমরা খুব তাড়াতাড়ি আমরা উদ্বোধন করব। সবার কাছে আমাদের আবেদন, আপনারা নতুন বাজারে এসে সবাই কিনবেন, বাজারটাকে চালু করুন। দোকানদারদেরও যেমন সুবিধা হবে, এলাকা যারা আশপাশে যারা বাজার করে তাদেরও সুবিধা হবে, এবং আমাদের লাভ হবে যে বাজারে করার জন্য রাস্তাগুলোকে যে অ্যাকোয়ার করে যারা বাজারটা করছিলেন, যানজট তৈরি হচ্ছিল, মানুষ যেতে পারছিল না, গাড়ি ঘোড়া যেতে পারছিল না, সেই জায়গাটা আমাদের পরিষ্কার হয়ে যাবে। এটাই আমাদের বর্তমান পৌরসভার পক্ষ থেকে সবার কাছে আমাদের আবেদন। অবশ্য এইরূপ সিদ্ধান্তের বিরুদ্ধে মত পোষণ করেছে ওই সমস্ত অস্থায়ী ব্যবসায়ীরা। তাদের দাবি, এর ফলে তাদের ব্যবসা মার খাবে। ঘটনা ঘিরে দিশেহারা ওই সমস্ত ব্যবসাদাররা। অসুবিধেই ধরো এই দুটি চারি স্থান নিয়ে এইখানটায় বেশি কেন, ওখানে দোকান নিতে পারবেন না? এই তো দুটি করে, এই তো আমাদের অসুবিধা হবে। আমরা 150 টাকা ইনকাম করি, আমাদের এনে থাকি সুবিধা, আমরা অত টাকা দিয়ে আমরা ওখানে যেতে পারছি না, আমাদের একটু অসুবিধা হচ্ছে। আমাদের এই সুবিধা, আমরা গরিব মানুষ, আমরা খাটতে পারি না, অচল লোক কী করবো? আমাদের এনে সেই বাদ থাকা, ওখানে দোকান নিতে পারবেন না? না, ওখানে পারবো কেন? ওখানে হয়তো পয়সা লাগবে, খোকনদাস জলকল উদ্বোধন করতে এসেছিল। হ্যাঁ, তখন পরের মাসের ভিতরেই বাজারটা চলে যাবে। কি মনে করছেন? চলে গেলে তো খুব আমাদের অসুবিধা হবে, কেন এখানে খদ্দের প্রচার হয়েছিল। হ্যাঁ, সবাই জানতো এই বাজারে, মানে বর্ধমানের মধ্যে এটা খুব সস্তার বাজার, এখানে খুব সস্তায় মাল টাল পাওয়া যায় ছিল। এবার ওইখানে গেলে আগে রাইস মিলগুলো ছিল, শ্রমিক তৈরি ছিল, এখন তো বর্ধমানের শ্রমিকের কম। হ্যাঁ, এখন ওইখানে বাজারটা চলবে কিনা আমাদের খুব চিন্তায় পড়ে গেছে। এখন কি মনে করছেন, মানে হবে কি হবে না? ওই দোনা মনে আছে? হ্যাঁ, সংসার চালাবো কি করে সেটাই চিন্তা পড়েছে এখন। তো এখান থেকে উঠে গেলে অসুবিধা হবে আপনাদের? এখান থেকে উঠে গেলে যদি সবাই যায় এই বাজার থেকে, তাহলে বাজারটা চলবে। যদি অর্ধেক লোক যায়, অর্ধেক লোক যদি না যায়, তাহলে বাজারটা চলবে কি করে? সবাই গেলে বাজারটা মোটামুটি চলবে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। হুগলি জেলার হিন্দমোটরে একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগীর চিকিৎসা না করার অভিযোগ উঠল। হাসপাতালের কর্ণধার বিষয়টি এড়িয়ে যান। আবারও নার্সিংহোমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল রোগীর পরিবারের সদস্যরা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হুগলির হিন্দ মোটরের একটি বেসরকারি হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ল। পরিবারের অভিযোগ, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত রিশার বাসিন্দা প্রীতি সেবককে কেমোথেরাপির জন্য ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল গত 26 জুন। পরিবারের অভিযোগ, আজ দেওয়া হবে কাল দেওয়া হবে বলে 12 দিন পেরিয়ে গেলেও তাকে এখনও কেমো ইঞ্জেকশনটি দেওয়া হয়নি।
রোগীর পরিবারের অভিযোগ, শনিবার হাসপাতালে গেলে তাদের বলা হয় রোগীর অবস্থা খারাপ, তাকে অন্যত্র নিয়ে যান। অভিযোগ, আইসিইউতে রেখে লক্ষাধিক টাকার উপর বিল করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ব্যাপারে হাসপাতালের কর্ণধার ডাক্তার দেবাশীষ সরকারকে ঘিরে বিক্ষোভ দেখায় রোগীর পরিবার। আমাদের পেশেন্টকে নিয়ে এই হসপিটালে নার্সিং হোমে এসেছিলাম, এবং সেখানে আমরা জানতে পারি যে আমাদের পেশেন্টের শ্বাসকষ্ট হয়েছিল, সেই শ্বাসকষ্ট অনুযায়ী তাকে ভর্তি নিয়েছিলেন এবং দুদিনের মধ্যেই ছেড়ে দেওয়ার একটা কথা হয়েছিল। পরবর্তীকালে বললেন আমরা কেমো টেমো দিয়ে দেবো, সেই বলে একটা হিউজ টাকা, প্রায় 1,00,000 টাকার উপরে এই নার্সিংহোম আমাদের থেকে পেশেন্ট নিয়ে নিল আছে, কেমো দিল না, যা যা প্রয়োজনীয় সেই অনুযায়ী তাকে চিকিৎসা দিল না, কেমো তাকে তারা দিতে পারলো না, এবং তাকে লুট করবার জন্য, নিঃস করবার জন্য। আমরা এখনো পর্যন্ত কত টাকা দিয়েছেন? এখনো পর্যন্ত প্রায় 1,03,000 টাকা। কি চাইছেন এখন? আমরা চাইছি ইমিডিয়েটলি পেশেন্টকে রিলিজ করা হোক, এবং যে টাকাটা এখানে খরচা হয়েছে, কারণ কোনোটাই তো পেশেন্টের সুবিধার জন্য কিছু হলো না, তাই আমরা পুরো টাকাটা ফেরত চাইছি কর্তৃপক্ষ। গরিব মানুষ সব নিশ্চয়ই আমরা টাকাটা জোগাড় করেছি, সব জায়গায় ধার করেছি, ভিক্ষে করেছি, এইভাবে এই টাকাটা জোগাড় করা হয়েছে। এ ব্যাপারে ওই হাসপাতালের কর্ণধার কোনো উত্তর দিতে চাননি। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। দক্ষিণ দিনাজপুর জেলার সুপার স্পেশালিটি হাসপাতাল অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি জটিল রোগের অস্ত্রোপচার করল। হাসপাতালের সুপার জানান, ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করায় চিকিৎসকরা সাফল্য পেয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার জেলা হাসপাতালের রেফার প্রথা নিয়ে বিরত থেকে জটিল অপারেশন সাফল্য পেল এই সুপার স্পেশালিটি হাসপাতাল। প্রযুক্তির ব্যবহার ও সাহসিক মনোভাবে ডায়াগনোস্টিস্ট, ল্যাপারোস্কোপি, হিস্টাটিস অব লিভার ল্যাসারেশন অ্যান্ড পেরিটোনিয়াল টয়লেট নামক ঝুঁকিপূর্ণ অপারেশন করে এই হাসপাতালের নজির সৃষ্টি করলেন ডক্টর অভিজিৎ বক্সি। জানা যায়, বালুরঘাট থানার অন্তর্গত খিদিরপুর হালদার পাড়ার বাসিন্দা বছর 21 যুবক অভিজিৎ হালদার গত 28 জুলাই বাইক দুর্ঘটনার কবলে পড়েন। পেটে গুরুতর চোট নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হয়। নানা রকম পরীক্ষা নিরীক্ষার পর অভিজিৎ হালদারের পেটে বড় ধরনের সমস্যা দেখা যায়। ডক্টর অভিজিৎ বক্সি রোগীকে প্রথাগত রেফার করা থেকে বিরত থেকে পরিবারের সম্মতিতে অপারেশন করার সিদ্ধান্ত নেন। শুনতে পারলাম যে ডাক্তারবাবু আমাকে নিয়ে আসছে, এখন আমি চলাফেরা করতে পারবো। গত 30 জুন ডাক্তার বক্সি তাকে অপারেশন করেন। বর্তমানে যুবকটি সুস্থ আছে। ডাক্তারি পরিভাষায় ওটা হচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট ফলোড বাই হেপাটিক ইনজুরি। পেশেন্ট এসেছিল পেরিটোনাইটিস নিয়ে, ব্লাড জমে গেছিলো পেটের মধ্যে, হেমোপেরিটোনিয়াম হয়েছিল। আমরা এক্স রে এবং USG করেছিলাম, করে আমরা এটা নিশ্চিত হই যে লিভারে ইঞ্জুরি হয়েছে, লিভার ফেটে গেছে আর ব্লাড জমে আছে, বেশ ভালো অ্যামাউন্ট ব্লাড পেটের মধ্যে জমে আছে। এবার যেহেতু পেরিটোনাইটিস হয়েছিল, ফলে সেক্ষেত্রে আমাদেরকে রিস্ক নিয়েই পেটটাকে ওপেন করতে হতো, এটাই জীবনদায়ী। এবার দেখুন, এটা করতে গিয়ে অনেক পেশেন্ট হয়তো বাঁচাতেও পারতাম না, কিন্তু ওই রিস্কটা আমরা নিয়েছি। পেশেন্ট পার্টিও আমাদের আমাদেরকে হাই রিস্ক কনসার্ন দিয়েছেন। আমরা সুপার স্যারকেও বলেছিলাম আগেই, আমি আগেই ইনফর্ম করে দিয়েছিলাম যে আমরা খারাপ কেস করতে যাচ্ছি, তো উনিও অনুমতি দিয়েছিলেন। এসব মিলিয়ে বাকি দিকগুলো দেখে নিয়ে, কারণ এখন যা সময় তাতে এই জিনিসগুলো দেখে নিয়ে রিস্ক নিয়েই কিন্তু আমি কেসটা করেছি। এবার আমাকে হেল্প করেছেন ডক্টর মহেন্দ্র, আরেকজন সার্জন যিনি আছেন, অ্যানাস্থেশিয়া দিয়েছেন শীর্ষানু, ওটি স্টাফরা প্রত্যেকে হেল্প করেছে, আমাদের ওয়ার্ডের সিস্টাররা হেল্প করেছে। আমরা প্রাইমারি ম্যানেজমেন্ট করে যখন দেখলাম যে পেশেন্টের বিপি পালস অত্যাধুনিক, এক্স্যাক্টলি সেটাই বলছি, যখন দেখলাম যে সব কিছু ঠিক আছে, ভাইটালস যেগুলোকে বলি সেগুলো যখন নর্মাল আছে, তখন নর্মাল ইয়ে হচ্ছে ল্যাপারোটমি, মানে পেটটা পুরো কেটে ওপেন করা, এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর অল ওভার ওয়ার্ল্ড। আমরা কিন্তু সেটা না করে একটু অন্যরকম ভেবে ভাবলাম যে আগে আমরা একটু ল্যাপারোস্কোপি করে দেখি। এই যন্ত্রগুলো রয়েছে যখন আমাদের কাছে, সেগুলো ইউজ করলাম। তাতে আমরা কী করলাম, পেটের মধ্যে প্রথমে একটা 1 সেন্টিমিটার ফুটো করে তার মধ্যে দিয়ে ক্যামেরা নিয়ে আমরা পুরো পেটটাকে দেখলাম, তার সঙ্গে আরও দুটো
5 mm মানে হাফ সেন্টিমিটার দুটো করে দুটো যন্ত্র নিয়ে ঢুকে পুরো পেটটাকে আমরা ভালো করে আগে দেখবো, এটাকে বলে ডায়াগনস্টিক অ্যাপ্রোচ, যে পেটের মধ্যে নিজের চোখেই দেখে নিচ্ছি যে কোথায় কী চোট লেগেছে, কোথায় কী ক্ষতি হয়েছে, কী হয়েছে। দেখলাম যে প্রচুর রক্ত রয়েছে, পরে আমরা দেখেছি প্রায় 1 লিটারের মতো রক্ত বেরিয়েছে, এবং দেখেছি লিভার ক্যাপসুলটা ফেটে গেছিলো। সেই লিভার ক্যাপসুলটাকে আমরা স্প্যাচুলা এবং বাকি জিনিসপত্র দিয়ে আমরা লিভার ক্যাপসুল এবং লিভার প্যানক্রিয়াসের যে ইঞ্জুরিটা হয়েছিল সেটাকে আমরা রক্তপাতটাকে বন্ধ করলাম। অ্যাপজেল আমরা ইউজ করেছি, এরকম জিনিসপত্র দিয়ে আমরা লিভারের ইঞ্জুরিটাকে আমরা রিপেয়ার করলাম। তারপরে আমরা রক্তটাকে বের করলাম, পরে আমরা ওয়াশ করলাম ভালো করে, পরে আমরা এটাকে বেরিয়ে নাভির এখানে একটা ফুটো করে আমরা ক্যামেরা নিয়ে পেটের মধ্যে ঢুকে আমরা পুরো পেটটা হাসপাতালের সুপার তপন কুমার বিশ্বাস জানান, অপারেশনটি খুব জটিল ছিল, ঝুঁকি নিয়ে অস্ত্রোপচার করায় সাফল্য পেয়েছেন হাসপাতালের চিকিৎসকরা। দেখুন, এটা একটা আমাদের বড় অ্যাচিভমেন্ট, আমাদের গভর্নমেন্টের একটা বড় অ্যাচিভমেন্ট, আমাদের সুপার স্পেশালিটি হাসপাতালের একটা বড় অ্যাচিভমেন্ট। আমি হলপ করে বলতে পারি বাইরে এমন কোন ইনস্টিটিউট বা সংস্থা নেই এই ধরনের অপারেশন করতে পারে যেটা আমার সুপার স্পেশালিটি হাসপাতালে বলতে করতে পারে। দু একজন হয়তো এই ছড়ায়, অপবাদ ছড়ায়, এই অনেক ডাক্তারদের মধ্যেও আছে যে এই ইকুইপমেন্টস নেই, ওই ইকুইপমেন্টস নেই, কিন্তু জিনিসটা ঠিক নয়। আমার সুপার স্পেশালিটি হাসপাতালে সবই পাওয়া যায়। অভিজিৎ হালদার নামে একটা ছেলে, টিনেজার ছেলে, এই 19 বছরের মতো বয়স, সম্ভবত 28/6/18 ভর্তি হয়েছিল সন্ধে নাগাদ। কেন? তার রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইকে চলছিল, পেছন দিয়ে এসে ধাক্কা মেরেছিল, প্রচণ্ড অসুস্থ অবস্থায় ট্রমা নিয়ে পেটে ট্রমা নিয়ে ভর্তি হয়। ডক্টর অভিজিৎ বক্সির অনকল ছিল, ডক্টর অভিজিৎ বক্সি পেশেন্টটাকে দেখল, পেশেন্টটা সেমি কনসিয়াস অবস্থায় ছিল, মানে অর্ধ অচৈতন্যের একটা ব্যাপারে অবস্থায় ছিল। পেশেন্টটাকে সিটি স্ক্যান, ইউএসজি যা যা করানো হলো, পরে দেখলো যে ওতে পেশেন্টের ভেতরে ইঞ্জুরি হয়েছে এবং প্রচণ্ড ইন্টারনাল হ্যামারেজ হচ্ছে পেটের ভেতরে, এবং দেখলো যে লিভারের একটা অংশ কেটে গেছে, ফেটে গেছে, লিভারের একটা জায়গায় ক্যাপসুলের ওই দিক থেকে ফেটে গেছে। স্বভাবতে প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল। এখন কি করে পেশেন্ট? এই ধরনের পেশেন্ট রেফার করা মানে অনেকটা মৃত্যুরই সামিল। যা পেশেন্ট পার্টির কনসেন্ট নিয়ে উনি আরেকজন ডাক্তারবাবু ডক্টর অভিজিৎ বক্সি, আরেকজন হচ্ছে ডক্টর মহেন্দ্র কুমার, অ্যানাস্থেটিস্ট সঞ্জীব পাল ছিল, এদেরকে সাহায্য দিবে এবং সিস্টারদের সহায়তায় সেই দিনই পেটে সরাসরি ওপেন করলেন না। এখানে একটা প্রযুক্তি আমাদের সুপার স্পেশালিটিতে বিদ্যমান একটা প্রযুক্তির ই নিলেন, ল্যাপারোস্কোপিক সার্জারি। পুরো এই ধরনের অপারেশন সাধারণত ল্যাপারোস্কোপিতে হয় না, ল্যাপারোস্কোপিতে সাধারণত সিলেক্টেড কেসগুলো হয়, এমার্জেন্সি কেসগুলো হয় না। তো উনি এটা রিস্ক নিয়ে করলেন, আমিও একটু টেনশানে ছিলাম যে আদৌ সাকসেস হবে কিনা, কিন্তু এই 7-8 দিন পরে যখন বললেন ডাক্তারবাবু স্যার পেশেন্টটা ভালো আছে, বাড়ি যেতে চাইছে, আমার খুব ভালো লাগলো। কারণ হাসপাতালে যখন ডাক্তারবাবুরা পেশেন্ট দুই একটা মারে কিংবা বাজে কাজ করে, যখন আমার অনেকটা মনক্ষুণ্ণই হয় এবং তাতে মাথা নিচু হয়, তেমনি যদি কোনো ডাক্তারবাবু হাসপাতালে সত্যি কোনো ভালো কাজ করে তখন গর্বে বুকটাও। আর্জেন্টলি আমরা এক্সরে, ইউএসজি দুটোই আমরা করেছি, পরে আমরা দেখতে পেলাম যে লিফ্টটাকে আমরা বের করলাম, বের করে আমরা এরকম একটা পাইপ দিয়ে দিলাম, যাতে রেসিডুয়াল অ্যামাউন্ট যদি কিছু থাকে, তার ওটা মোটামুটি 5 দিন হয়েছে অপারেশনে, 5-6 দিন হলো। আমরা কিন্তু এখন পেশেন্ট একদম অ্যাকটিভ, তো আমরা চাইলে ল্যাপারোস্কোপি ইনস্ট্রুমেন্টটা এমার্জেন্সিতেও আমরা ইউজ করতে পারি, যে কোনো মেডিকেল কলেজেও, কিন্তু সেটা হচ্ছে অন্য কোনো হাসপাতালে, কিন্তু আমার বাইক বাড়ির গলিতেই স্লিপ পেটে গেছিল, পড়ে যায় পেটে লাগছিল, পেটে লেগে মানে খুব অবস্থা খারাপ, খুবই খারাপ। এখন ধরেন এখানে অপারেশন হলো, খুবই ভালো, কীভাবে ফিরে পাবো ভাবছিলাম, ক্লাস টাস খেটে গেছে, পেটে ভাবছিলাম। এখন দাঁড়া অপারেশন করে খুব ভালো লাগছে, ডাক্তার বলে দিন তোমরা যদি কলকাতা নিয়ে যাও তাহলে এবারে নিয়ে যেতে পারো, আর যদি তোমরা সাহস দাও তাহলে আমরা এখানে সব কিছু করি, মানে আমার কবি টবি সব এখানে মানে হসপিটালের মাধ্যমে নিয়েছে, আশা করি কিছু। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। জেলার মহিলাদের বৈমুখী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক অরূপ খা। এর পাশাপাশি সোনামুখী থানার উদ্যোগে জেলা পুলিশের উজ্জীবন প্রকল্পে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
জেলার মহিলাদের বৈমুখী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। এই প্রকল্পে শনিবার বাঁকুড়ার সোনামুখী থানার উদ্যোগে সোনামুখী রথতলা পুলিশ ফাঁড়িতে উদ্বোধন হল মহিলা বিকাশ পাঠাগারের। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক অরূপ খা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সুখেন্দু হীরা, রাজ্যের মন্ত্রী শ্যামল সাতরা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। নতুন এই পাঠাগারে প্রথম পর্যায়ে 260টি বই রাখা হয়েছে। এছাড়া এদিন সোনামুখী থানার উদ্যোগে জেলা পুলিশের উজ্জীবন প্রকল্পে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে পুলিশ আধিকারিক, এলাকার সিভিক ভলেন্টিয়ার সহ 127 জন রক্তদান করেন। বাঁকুড়া থেকে ইন্দ্রানী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। আহত ওই গৃহবধূ বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে থাকা গৃহবধূ বর্তমানে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার স্পেশালিটিতে চিকিৎসাধীন। অভিযুক্ত স্বামী পলাতক। ঘটনা তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। পরিবার সূত্রে জানা গেছে, মালদহ জেলার ঝলঝলিয়া এলাকার প্রিয়াঙ্কার সহিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের পরাশপুর এলাকার গৌতম সাহার সহিত তার বিয়ে হয়। কিন্তু মাঝে মধ্যেই তাদের মধ্যে অশান্তি হতো। প্রিয়াঙ্কার মা অভিযোগ তোলেন, তার জামাই তার মেয়েকে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা চালায়। এর ফলে শরীরের 90% আগুনে পুড়ে গেছে। বর্তমানে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ ব্যাপারে তিনি বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তারপরে মেয়েকে দেখতে আর জামাই মেরেছে, কেরোসিন তেল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে। সমস্যা বলতে কি, ওদের মাদের সঙ্গে মানে আমার মেয়েকে বিয়ে করার পর থেকে মানে ওদের সঙ্গে মিল ছিল না, ছেলে মায়ে এগুলো তো মিলছিল না। মেয়েটার সঙ্গে কেউ কথা বলতো না, মেয়েটার সঙ্গে কথা বলতো না, এমনকি লাইন জল এগুলো কিছু মেয়েটাকে ব্যবহারও করতে দিত না দীর্ঘদিন ধরে। তা আমাকে জানাতো, কিন্তু আমি আসতাম না, বলতাম বাড়ির সমস্যা আর কি যাবো, ওই জন্য আসতাম না। এবার দেখছি এমনই সমস্যা করেছে যে না আসলে হবেই না। দুবার দুবার থানাতে এসছে, অভিযোগ করেছে, তবুও শুধু রাখবে না। টাকা পয়সা এগুলো চাই, টাকা পয়সা এগুলো ব্যাপার এমনি অত্যাচার করতো। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। স্ত্রীকে জোর করে শ্বশুরবাড়ির লোক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশের শরণাপন্ন হলেন জামাই। ঘটনাটি ঘটেছে হুগলি জেলার চুচুড়ায়। জামাইয়ের অভিযোগ শ্বশুরবাড়ির বড়লোক হওয়ায় এই রূপ ঘটনা ঘটেছে। বড়লোক শ্বশুরের গরিব জামাই পছন্দ না হওয়ায় বিয়ের 5 মাস পরে মেয়েকে তুলে নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল তার বাবার বিরুদ্ধে। এই ঘটনায় জামাই হুগলি জেলার চুচুড়া থানায় অভিযোগ দায়ের করেছে। উল্লেখ্য, মেটিয়া বুরুজের বাসিন্দা আফসার খাতুন চুচুড়ার চকবাজারে মামার বাড়িতে থেকে পড়াশোনা করত। ওই পাড়াটি 7 বছর ধরে প্রেমের সম্পর্কে গড়ে ওঠে সিরাজুল হকের। 5 মাস আগে তারা রেজিস্ট্রি করে বিয়েও করে। এই বিয়েতে আফসারের পরিবারের মত ছিল না। শুক্রবার খন্ডানে দাদুর বাড়ি থেকে স্বামী স্ত্রী ফিরছিলেন। অভিযোগ, ব্যান্ড স্টেশনে নামতে সিরাজুলের স্ত্রীকে জোর করে তুলে নিয়ে চলে যায় তার শ্বশুর বাড়ির লোকজন। সিরাজুলের অভিযোগ, তার স্ত্রী অন্তঃসত্ত্বা জেনেও জোর করে তুলে নিয়ে গিয়ে তার গর্ভপাত করাতে চাইছেন শ্বশুরবাড়ির লোকজন। সিরাজুলের আরও অভিযোগ, সে একটি ফার্নিচারের দোকানে কাজ করে, শ্বশুরবাড়ি বড় লোক, তাই গরিব জামাইকে মেনে নিতে পারছেন না শ্বশুর।
স্ত্রীকে ফিরে পেতে পুলিশের দ্বারস্থ হয়েছে সিরাজুল। সিরাজুলের মা ফরিদা বিবি জানান, আমাদের অবস্থার কথা জেনেই আফসা তার ছেলেকে বিয়ে করেছে। ওকে নিয়ে যেরকম ঘর করে সেরকম ঘর করতে চাই। এতদিন কি আপনার কাছে ছিল? হ্যাঁ, এতদিন আমার কাছেই ছিল, ভালোভাবেই ছিল। ওরা বেড়াতে গেছিল দাদির বাড়ি, বেরিয়ে আসছিল, তখন ওর মা ফোন করেছে যে আমার সঙ্গে দেখা কর। ও তো জানে না যে ওর মা লোকজন নিয়ে এসছে, নিয়ে চলে যাওয়ার জন্যে জোর করে নিয়ে চলে গেছে। কেন, ও কি বয়স হয়নি? হ্যাঁ, বয়স হয়ে গেছে, 19 বছর 20 বছর তো বয়স হতে ছিল। ভালোই ছিল আমার কাছে, বেড়াতে গেছিল, সেখান থেকে তুলে নিয়ে চলে গেল। কোথায় গেছিল? ওরা গেছিল খন্ডেন দাদি বাড়ি বেড়াতে। আচ্ছা, তারপর কোথা থেকে নিয়ে গেল? ওরা ব্যান্ডেল স্টেশন থেকে নিয়ে গেছে, ব্যান্ডেল স্টেশনের নিচে থেকে নিয়ে গেছে। হ্যাঁ, এখন ওর ওপর টর্চার করছে, ও বারবার ফোন করছে। ওকে নাকি ভাই লাঠি মেরে ল্যাং মেরে ফেলে দিয়েছে। মা বলছে আজকে এর মধ্যে ওকে মানে বাচ্চারা নষ্ট করাবে, পড়িয়ে বাইরে পাঠিয়ে দেবে কোথায়। ফোন করছে, ফোন করে করে বারবার বলছে, আর ছেলে কান্নাকাটি করছে আমার বউকে এনে দাও। আপনি কি চাইছেন, বৌমা ফিরে আসবে? হ্যাঁ, আমি চাইছি আমার বৌমা ফিরে আসুক। তিনি তার বৌমাকে ফিরে পেতে চাইছেন। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রীতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হলো শনিবার। পথের ধারে বসে থাকা অস্থায়ী ব্যবসাদারদের সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে বর্তমান পৌরসভার পক্ষ থেকে। হুগলি জেলার হিন্দটোর একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগীকে চিকিৎসা না করার অভিযোগ উঠল। দক্ষিণ দিনাজপুর জেলার সুপার স্পেশালিটি হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে একটি জটিল রোগের অস্ত্রোপচার হল। জেলার মহিলাদের বৈমুখী করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাঁকুড়া জেলা পুলিশ। এক গৃহবধূকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তার স্বামীর বিরুদ্ধে। স্ত্রীকে জোর করে শ্বশুর বাড়ির লোক তুলে নিয়ে যাওয়ার অভিযোগে পুলিশের শরণাপন্ন হলেন জামাই। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।